نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه رواه مالك في الموطأ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أذكر أي محاشم عبش আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে, তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস এবং আমল সম্পর্কে দু চারটি কথা রাখার আশা করি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সহস্র বছর থেকে উম্মতের ঐক্যমত প্রসিদ্ধতম চারটি মজহাব হানফি, শাফেঈ, মালিকি এবং হাম্বালি, এই চার মজহাব হল আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। হক এই চার মজহাবের মধ্যে সীমিত, এর বাইরে কোনো পথ কোনো মত অবলম্বন করা ভ্রষ্টতার আলামত, ওর মধ্যে হক নেই। কথাটি শুধু আমার নয়, বর্তমান হারামাইন শরীফাইনের রহিস শেখ আব্দুর রহমান আস-সুদাইসি দামাত বারাকাতুহু জামেয়া ইসলামিয়া মদিনায় মোনাব্বারার এক সেমিনারে পরিষ্কার ভাষায় একথা বলে গেছেন, হক এই চার মজহাবের মধ্যে সীমিত, এর বাইরে হক নেই। হ্যাঁ, এখানে একটি প্রশ্ন জাগে, যে প্রশ্নটি আমার আহলে হাদিস ভাইয়েরা করে থাকেন, যদি মজহাব মানাই হক হয় তাহলে আল্লাহর নবী কোন মজহাব মানতেন? প্রশ্নটি শুনতে বড় গুরুত্বপূর্ণ শোনা যায়। আমাদের দেশ নদীমাতৃক দেশ, এই দেশের চারটি নদী প্রধান নদী, পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী। এই নদীগুলো বেরিয়ে এসেছে বঙ্গোপসাগর থেকে,
এখন যদি কেউ প্রশ্ন করে যে এই সাগর কোন নদীর অনুসারী, প্রশ্নটি বেকুব মার্কা হবে কিনা। নদী সাগরের অনুসারী, সাগরের পানি বাড়লে নদীতে বাড়বে, সাগরে কমলে নদীতে কমবে। সাগর নদীর অনুসারী হয় না। তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর মাযহাব হলো তার থেকে বেরিয়ে আসা চারটি নদী। অতএব সাগর নদীর অনুসারী হবে না, নদী সাগরের অনুসারী হবে। চারটি মাযহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমাদের দেশে কতগুলো মন্ত্রণালয় আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন প্রধানমন্ত্রী এবং ওনার মন্ত্রণালয়। এর বাইরে আরো অনেকগুলো মন্ত্রীও আছেন, তাদের মন্ত্রণালয়ও আছে। যদি কেউ প্রশ্ন করে যে প্রধানমন্ত্রী কোন মন্ত্রীর কথা মেনে চলেন, এই কথাটি তো বেকুব মার্কা হবে। সকল মন্ত্রী ওনাকে মেনে চলবেন, উনি কেন অন্য মন্ত্রীকে মেনে চলবেন? তেমনিভাবে সকল মজহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবে, তিনি মজহাব মেনে চলবেন না? এই প্রশ্নের আরেকটি উত্তর এভাবেও দেয়া যায়। আমার আহলে হাদিস ভাইয়েরা কথায় কথায় বলেন যে হাদিসে আছে কিনা, থাকলে বুখারী শরীফে আছে কিনা। ওনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহর নবী হাদিসের কোন কিতাব মানতেন, এই প্রশ্নটিও তো বেকুব মার্কা হবে। হাদিসের কিতাবে হাদিস সংকলন করা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার তো কিতাব মানার প্রশ্ন আসে না। তাহলে আপনারা কেন বুখারী বুখারী করেন? রাসূলের জমানায় তো বুখারী ছিল না। তারা প্রশ্ন করেন রাসূলের জমানায় মাযহাব ছিল না, এখন কেন মানতে হবে? তো তাদের কাছে এই প্রশ্ন, রাসূলের জমানায় তো বুখারী শরীফ ছিল না, এখন কেন মানতে হবে? যখন বুখারী মানা যায় মাযহাবও মানা যায়। দুই নম্বর কথা, কোরআনে কারিম সাত কেরাতে পড়া যায়। যেমন প্রসিদ্ধতম কেরাত কেরাতে হাফস, সারা দুনিয়ায় এই কেরাতটি চলছে। আমরা পড়ে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা, আরেকটি কেরাত আছে ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইজা সাজে। সাত কেরাত যে আছে হাফসের কেরাত অনুযায়ী আমরাও পড়ি, আহল হাদিস ভাইয়েরাও পড়েন। তাদেরকে যদি প্রশ্ন করা হয় আল্লাহর নবী কোন কেরাত মানতেন, এই প্রশ্নটা যেমন বেকুব মার্কা হবে, আল্লাহর নবী কোন মজহাব মানতেন এই কথাও বেকুব মার্কা হবে। এবারে একটু বোঝার চেষ্টা করি। আহলে হাদিস ভাইয়েরা বলেন যে আমরা হাদিস মানি, মজহাব মানি না, এই জন্য আমাদের নাম আহলে হাদিস। প্রশ্ন জাগে, সকল হাদিস তো এক প্রকারের নয়, হাদিসের বহু প্রকার আছে। যেমন এক প্রকার হাদিসে মুতাওয়াতির, আরেক প্রকার হাদিসে মশহুর, আরেক প্রকার হাদিসে আজিজ, আরেক প্রকার সহিহ আইনিহি, আরেক প্রকার সহিহ গাইরিহি, আরেক প্রকার হাসান লে আইনিহি, আরেক প্রকার হাসান লে গাইরিহি, আরেক প্রকার জঈফ, আরেক প্রকার মুনকার, আরেক প্রকার ওয়াহি, আরেক প্রকার লা আসলা লাহু, আরেক প্রকার মৌজু তথা বানাওয়াট ও জাল, আরও অনেক প্রকার আছে। এখন আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, যেহেতু আপনি আহলে হাদিস, হাদিস যত প্রকার আপনাকেও তো অত প্রকার হওয়া লাগবে, তো আপনি কোন প্রকারের আহলে হাদিস? আপনি কি মুতাওয়াতের আহলে হাদিস, নাকি মশহুর আহলে হাদিস, না সহিহ আহলে হাদিস, না জঈফ আহলে হাদিস, না লা আসলা লাহু আহলে হাদিস, যার কোনো ভিত্তি নেই, নাকি মৌজু তথা জাল আহলে হাদিস? কোন প্রকারের হাদিস যত প্রকার, আহলে হাদিস কেউ তো অত প্রকার হওয়া লাগবে। এর জবাব তাদের কাছে আজ পর্যন্ত পাওয়া যায়নি, যাবেও না।
দুই নম্বর প্রশ্ন, তাদের দাবি যে আমরা হাদিস মানি আর মজহাব পন্থীরা যুক্তি দিয়ে চলে, হাদিস মানে না। এবার একটু বোঝার চেষ্টা করে, আসলে কি মজহাবওয়ালারা হাদিস মানে না নামধারী আহলে হাদিস ভাইয়েরা হাদিস মানে? ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। নামাজে যখন আমরা দাঁড়াই, আমাদের নিয়ম হলো দুই পায়ের মধ্যখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে দাঁড়াই। যদি কারো দেহ মোটা হয়, আরো বেশি ফাঁকা রেখে দাঁড়াইলেও নাজায়েজ নয়। আহলে হাদিস ভাইয়েরা চিকন হন আর মোটা হন, ওনারা অনেক বেশি ফাঁকা রেখে দাঁড়ান। কোন এলাকায় এই ফাঁকা রেখে দাঁড়ানোকে বলে চেগাইয়ে দাঁড়ান, কোন এলাকায় বলে ছেদরাইয়ে দাঁড়ান। ওনারা নামাজের মধ্যে চেগান কিংবা ছেদরান। যদি জিজ্ঞেস করা হয় নামাজে কেন চেগাইলেন, কেন ছেদরাইলেন, জবাব দে হাদিসে আছে। কি হাদিস? হাদিসটি বুখারী শরীফে আছে। হাদিসটি হলো আন নুরমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصبن صفوفكم او لا يخالفن الله بين وجوهكم رواه البخاري। এই হাদিসটি ইমাম বুখারী সহ অন্যান্য ইমামগণ তাসবিহাতুস সুফুফ তথা সর সোজা করার অধ্যায়ে উল্লেখ করেছেন। হাদিসটির অর্থ হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা খুব গুরুত্বের সাথে সব সোজা করবে। যদি আঁকাবাঁকা থাকে, তোমাদের অন্তর আঁকাবাঁকা হয়ে যাবে, মতানৈক্য সৃষ্টি হবে, মিলমিলাপ থাকবে না তোমাদের মধ্যে। এইটুকু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান বাণী। এরপর হাদিস বর্ণনাকারে বলতেছেন, রাআইতু রাজুলান ইয়ালজিকু মানকেবাহু বিমানকেবে সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতিহি ওয়া কাবাহু বিকাবিহি। এরপর আমরা লোকদেরকে দেখতাম কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু এবং টাকমুর সাথে টাকমু বরাবর করে দাঁড়াইত। এই অনুবাদটি হলো মজহাব পন্থীদের। আহলে হাদিস ভাইয়ারা বলেন ইউজেকুর অর্থ হইল মিলানো, তার মানে মিলাইয়ে দাঁড়াইত, বরাবর নয়। এখানে প্রথম বুঝার বিষয়, তিনটি অঙ্গের কথা উল্লেখ আছে হাদিস বর্ণাকারের বর্ণনা। প্রথম নম্বরে কাঁধ, দ্বিতীয় নম্বরে হাঁটু, তৃতীয় নম্বরে টাকমু। আহলে হাদিস ভাইয়েরা যে চেগাইয়ে দাঁড়ান কিংবা ছেদরাইয়ে দাঁড়ান, আপনি যত চেগাইবেন তত দুই মুসল্লির কাঁধের মধ্যখানে দূরত্ব আরও বাড়বে না কমবে? বাড়বে। তো আপনাদের অনুবাদ অনুযায়ী প্রথম তো কাঁধের সাথে কাঁধ মিলাইয়ে দাঁড়ানোর দরকার ছিল, ফাঁক রাখলেন কেন, মিলাইলেন তো না। দ্বিতীয় কথা, এখানে আসলে এলজাকের অর্থ আবেদনিক অর্থ যদিও মিলানো, এখানে আবেদনিক অর্থে ব্যবহার হয়নি, পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে। যেমন মীর জাফর সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলার উজিরে আজম প্রধানমন্ত্রী, এখন হয়ে গেছে গালি। কেউ যদি ধোকা দেয় তাকে মীর জাফর বলে গালি দেওয়া হয়, কিন্তু এটা আবেদনিক অর্থে গালির অর্থে ব্যবহার হয় না, পরিভাষায় গালির অর্থে ব্যবহার হয়। তেমনিভাবে এখানেও এলজাক পরিভাষার ব্যবহার হয়েছে, বরাবর করে দাঁড়ানো মিলানো নয়। যদি বরাবর করে দাঁড়ানোই তার অর্থ হয় যেভাবে আহাদিস ভাইয়েরা বলেন, তাহলে দুইজনের কাঁধ মিলাইতে হলে আমাকে একটু আমার সাথের দিকে ঝুঁকতে হবে, তাকে আমার দিকেও একটু ঝুঁকতে হবে, না হয়তো কাঁধ মিলবে না। দেহের সাথে দেহ লাগিয়ে দাঁড়াইলেও কিন্তু বাহুর সাথে বাহু মিলবে, কাঁধের সাথে কাঁধ মিলবে না, কারণ কাঁধ তো একটু খিঁচানো থাকে। দুইজনে কাঁধ হয়ে কাঁধ মিলাইলেন। সফ তো আর দুজনের নয়, সফে তো বহু লোক দাঁড়ানো, বহু মুসল্লি দাঁড়ানো।
আমি যদি বাম দিকে ঝুঁকি, যিনি আমার ডান দিকে দাঁড়াইলেন তার কাঁধের সাথে তো কাঁধ মিলাইতে হবে। আমি তার দিকে ঝুঁকলে বাম দিকের মুসল্লির কান থেকে আমার কাঁধ দূরে সরে পড়বে, মিলবে না। অতএব ডান দিকের মুসল্লিকে আমার দিকে একটু বেশি ঝুঁকে আমার কাঁধের সাথে কাঁধ মিলাইতে হবে। তার ডানে যিনি, তাকে আর একটু বেশি ঝুঁকতে হবে। তার ডানে যিনি, তাকে আর একটু বেশি ঝুঁকতে হবে। এভাবে বেশি বেশি ঝুঁকতে ঝুঁকতে যিনি সফের শেষ মাথায়, উনি যদি শুয়েও যান তারপরেও কি কান মিলবে? এমন উদ্ভট কথাবার্তা বুঝি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলবেন? তো বোঝা গেছে এখানে এলজাক মিলানোর অর্থে ব্যবহার হয়নি, বরাবর করার অর্থে ব্যবহার হয়েছে। দুই নম্বর অঙ্গ হইল হাঁটু। বর্ণাকারের বর্ণনায় হাঁটুর কথা উল্লেখ আছে। দুই মুসল্লি জায়গাইলে দুজনের হাঁটুর দূরত্ব বাড়ে না কমে? বাড়ে। তো আপনাদের অনুবাদ অনুযায়ী মিলানোর পরিবর্তে ফাঁক আরো বেশি করলেন, হাদিসের উপরে আমল কোথায় হল? তিন নম্বর অঙ্গ টাকনুর কথা আছে। আপনি যতই চেগান, একজনের পায়ের তালুর কিনারা আরেকজনের পায়ের তালুর সঙ্গে লাগবে, টাকনুর সাথে টাকনু তো লাগবে না। তো যে তিন অঙ্গের কথা বর্ণনা এসেছে, একটি অঙ্গ তো মিলাইলেন না, হাদিসের উপরে আমল করলেন কিভাবে? হ্যাঁ, আমরা যে চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াই, আমাদের মুসল্লিদের কাঁধের দূরত্ব অনেক কম থাকে, হাঁটুর দূরত্ব কম থাকে, টাকনু দূরত্ব কম থাকে, তাহলে হাদিসের উপরে আমল আমরা করলাম না আলে হাদিস ভাইয়েরা? দুই নম্বর, তাকবীরে তাহরিমার সময় হাত উপরের দিকে তুলতে হয়, কি পরিমাণ তুলব? এ সম্পর্কে চার প্রকারের হাদিস উল্লেখ আছে। এক নম্বর, ইলা ফুরুই উযুনাইহি, দুই কানের উপর পর্যন্ত, হাদিসটি সহিহ মুসলিম শরীফে বর্ণিত। দুই নম্বর হাদিস, ইলা শাহমাতাই উযুনাইহি, দুই কানের লতি পর্যন্ত হাত তুলবে, বুখারী শরীফে আছে। তিন নম্বর, ইলা মানকে বিহি, মুসল্লির কাঁধ পর্যন্ত হাত তুলবে। চার নম্বর, ইলা সদর সিনা পর্যন্ত হাত তুলবে। চার প্রকারের হাদিস পাওয়া গেল। আহলে হাদিস ভাইয়েরা নারী হোক আর পুরুষ হোক, সকলেই সিনা পর্যন্ত হাত তুলে বেঁধে ফেলেন, একটি হাদিসের উপরে আমল করলেন, তিনটি হাদিস। এবার আসুন মজহাব পন্থীরা কিভাবে আমল করে। হানাফি মজহাব হাত তোলার নিয়ম উল্লেখ করেছে, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর থাকবে, অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠে যাবে, হাতের তালু কাঁধ বরাবর থাকবে, একসাথে তিন হাদিসের উপরে আমল হবে। আর এই উম্মতের নারী জাতি সিনা পর্যন্ত হাত তুলবে, নারী পুরুষ মিলে চার হাদিসের উপরে আমল হয়ে যাবে, একটি হাদিসও বাদ পড়বে না। তাহলে আমরা চারটি হাদিসের উপরে আমল করলাম, এরপরও আহলে হাদিস হতে পারলাম না, আর ওনারা তিনটি ছেড়ে দিয়ে একটির উপরে আমল করেও আহলে হাদিস হয়ে গেলেন। এখন এখানে বুজার বিষয়, আমরা যদি সিনা পর্যন্ত তুলতাম তাও তো একটি হাদিসের উপরে আমল হইত, আমরা কেন সিনা পর্যন্ত তুলি না? এর দুইটি কারণ। একটি হলো মুজামে তবরানি আল কাবীরের মধ্যে উল্লেখ আছে, সিনা পর্যন্ত তুলবে নারীরা, তাই আমাদের নারী সমাজ সিনা পর্যন্ত তোলে, পুরুষরা তোলে না। দুই নম্বর কারণ হলো নারীদের পর্দা পুশিদার ব্যাপার স্যাপার আছে, নামাজের মধ্যে যদি তাদের সতর ভুলে যায়, তাদের সতর চেহারা হাতের কবজি থেকে বাইরের দিক, পায়ের টাকু থেকে নিচের দিক, এই তিন অঙ্গ ব্যতীত নামাজে পুরা দেহ সতর, পুরোটা ঢেকে রাখতে হবে। এখন যদি কান পর্যন্ত হাত তুলতে যায় তো তাহলে তাদের সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে, বিদায় তারা সিনা পর্যন্তই তুলবে। পুরুষের যেহেতু এখানে সতরের মাসালা নেই, অতএব পুরুষরা বাকি তিন হাদিসের উপর আমল করতে গিয়ে কানের লতি কানের উপর এবং কাঁধ পর্যন্ত তুলবে। দুই নম্বর, হাত বাঁধার প্রশ্ন কোথায় বাঁধব, এই সম্পর্কে দুই প্রকারের হাদিস পাওয়া যায়।
এক হাদিস হইল নাবের নিচে, আর এক হাদিস হইল সিনার উপরে। নাবের নিচে বান্দার হাদিস ইমাম বুখারী রাহেমাহুল্লাহু তাআলা উস্তাদ, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহেমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ, 25 খণ্ডে কিতাবটি ছেপে এসেছে, প্রায় 27,000 হাদিস এই কিতাবে উল্লেখ আছে। তিনি 5টি হাদিস উল্লেখ করেছেন, কোন কোন হাদিসের সূত্র সহি, যে নামাজের মধ্যে হাত বাঁধবে নাভির নিচে। এমনকি হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিনাস সুন্নাতে ওয়াজুল ইয়াদাইনি তাহাতা সুররা, উভয় হাত নাভির নিচে বাঁধা হলো নবীর সুন্নত, নবীর তরিকা, এই জন্য আমরা নাভির নিচে বাঁধি। ওনারা যে বুকুর উপরে বাঁধেন তাদের হাদিস সহিহ ইবনে খুজাইমা নামক একটি হাদিসের কিতাব আছে 2 খণ্ডে, এই কিতাবে হাদিসটি উল্লেখ আছে। কিন্তু হাদিস শের যিনি টিকা লিখেছেন সহিহ ইবনে খুজাইমা খুলে দেখবেন, এই হাদিসের টিকায় লেখা আছে হাজা হাদিসুন জরিফ, সিনের উপরে বাঁধার হাদিসটি দুর্বল। এই হিসাবে আমরা পুরুষেরা এর উপরে আমল করি না। তারপরও হাদিস জাল নয়, বানাওয়াট নয়, মৌজু নয়। অতএব এই হাদিসটিও যাতে বাদ না যায়, তাই আমাদের নারীরা সিনার উপরে হাত বাঁধেন, নারী পুরুষের মাধ্যমে উভয় হাদিসের উপরে আমল হয়ে যায়। আর তারা শুধু নারী পুরুষ মিলে ওই জরিফ হাদিস ইবনে খুজাইমার হাদিস সিনার উপরে হাত বাঁধেন, আর মুসান্নাফে ইবনে আবি শায়বার সহিহ হাদিস বাদ দিয়ে দেন। তারপরও ওনারা আহলে হাদিস হইল, আমরা আহলে হাদিস হতে পারলাম না। এখানেও আরেকটি যুক্তি আছে, নাভির নিচে যদি নারীরা হাত বাঁধতে যায়, তাদের হেজাব যদি ছোট হয়, হাত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নামাজ হবে না সতর খুলে গেলে। অতএব তারা সিনের উপরে বাঁধলে হেজাবের ভিতরে হাত থাকবে, আমরা নাভির নিচে বাঁধলে আমাদের যেহেতু এখানে সতরের মাসালা নেই, সমস্যা হবে না। দ্বিতীয়ত, জায়গায় দাঁড়িয়ে সিনের উপরে এভাবে হাত বাঁধলে বীর পুরুষ বাহাদুরের মতো দেখা যায় না। তো নামাজ কি বাহাদুরি দেখানোর জায়গা, না নম্রতার বিনয় দেখানোর জায়গা? নামাজ হলো নম্রতার বিনয় দেখানোর জায়গা। অতএব খিচে খেচে দাঁড়াবে এবং হাত নাভির নিচে বাঁধবে, এটা বিনয়ী হয়। আর সিনের উপর হাত বেঁধে জায়গায় দাঁড়ানো, এটা বিনয়ী হয় না, বরং বাহাদুরের মতো দেখা যায়। এটা নামাজের বেলায় অন্তত মুসলমানের জন্য শোভা পায় না। 3 নম্বর, হাত বাঁধবো কিভাবে? আহলে হাদিস ভাইয়েরা ডান হাতকে বাম হাতের কোনোই পর্যন্ত সামনে নিয়ে উপরে রেখে দেন, বাঁধেন না। আর আমরা পুরুষেরা নাভির নিচে কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম হাতকে ধরি, অনামিকা মধ্যমা এবং শাহাদত আঙ্গুল হাতের পিঠের উপরে রেখে দিই। হাত কি বাঁধবে না রাখবে এই ব্যাপারে 2 প্রকার হাদিস কিতাবে পাওয়া যায়। 1 প্রকার হলো বাঁধার কথা আছে, আখাজা বেয়ামিনিহি শিমালাহু, তিরমিজি শরীফে আছে। আরেক প্রকার হাদিস হলো আবু দাউদ শরীফে আছে, ওয়াজারা ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিবে। আহলে হাদিস ভাইয়েরা নারী পুরুষ মিলে ডান হাতকে বাম হাতের উপরে রেখে দেন। আর এবারে আসুন আমরা মজহাবপন্থীরা কি করি, যেহেতু উভয়টি হাদিস, বাঁধার কথাও হাদিসে, রাখার কথাও হাদিসে, অতএব একটিও বাদ দেওয়া যাবে না। কিভাবে আমল করলে কোনো হাদিস বাদ পড়বে না? আমাদের ফোকাহায়ে কেরাম লিখেছেন, কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাতকে ধরো, আর অনামিকা মধ্যমা এবং শাহাদাত উপরে রেখে দাও, তাহলে রাখার হাদিসের উপরও আমল হবে, ধরার হাদিসের উপরেও আমল হবে। আমরা উভয় হাদিসের উপরে আমল করলাম, একটি হাদিসও বাদ দিলাম না, ছাড়লাম না, এরপরও আমরা আহলে হাদিস হতে পারলাম না। আর আহলে হাদিস ভাইয়েরা একটি হাদিস বাদ দিয়ে দিলেন, নারী পুরুষ সমান অধিকারের দাবিতে সকলেই সিনের উপরে হাত রেখে দিলেন, বাঁধলেন না, এরপরও তারা আহলে হাদিস হয়ে গেল। এর পরের নম্বরে, ইমামের পিছনে সূরা কেরাত পড়বো কি পড়বো না? আহলে হাদিস ভাইয়েরা ইমামের পিছনে সূরা কেরাত পড়েন, আমরা পড়ি না। ওনারা কেন পড়েন, আমরা কেন পড়ি না?
ওনারা বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ নেই তথা নামাজ হয় না। এই হাদিস ওনাদের দলিল, তাই সকলকেই অন্তত সূরা ফাতিহা পড়তে হবে। আমরা কেন পড়ি না? আমরা পড়ি না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় তাফসীরের কিতাবগুলো খুলে লিখুন আয়াতটি অবতীর্ণ হয়েছে নামাজে কোরআন পড়ার ব্যাপারে। তার মানে যখন নামাজে কোরআন পড়া হয় তখন তোমাদের করণীয় হবে ফাসতামিউ লাহু, কান পেতে শোনো। এবারে বলুন, কান পেতে শুনতে হলে কি সাথে পড়লে কান পেতে শোনা হয় না চুপ থাকলে কান পেতে শোনা হয়? চুপ থাকলে আমি কথা বলতেছি, আপনারা যদি কথা বলেন এটাকে কি কান পেতে শোনা বলা হবে? হবে না। তাহলে ফাস্তামিউ লাহু থেকে বুঝে আসে চুপ থাকো আর শুনতে থাকো। কিন্তু আহলে হাদিস বা এরা যে বলবে যে না শুনলে হবে না পড়তে হবে, আমার আল্লাহ তো ভবিষ্যৎ সম্পর্কে ওরকমই জ্ঞাত যেরকম অতীত সম্পর্কে জ্ঞাত। হযরত আল্লামা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাই সুন্দর ভাষায় কথাটি বুঝাই গেছেন। তিনি লিখতেছেন ফারদুন সামাদুন আম সিফাতিল খালকে বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আন কামা কান, এখন যেমন আমার আল্লাহর কাছে অতীত তেমন ভবিষ্যৎও তেমন। তো আমার আল্লাহ তো জানেন যে ভবিষ্যতে কেউ এটা নিয়ে বাড়াবাড়ি করবে, তো আরেকটি শব্দ সাথে নাজেল করলেন ওয়া আনসিতু, চুপ থাকো। তো কোরআনের আয়াত বলে চুপ থাকতে, এই জন্য আমরা চুপ থাকি। এখন বুঝার বিষয়, তাহলে আল্লাহ রাসূল হাদিস কেন বললেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না? এখানে একটু বুঝার বিষয়, হাদিসের শব্দটি আবার একটু ভালো করে শুনে নিন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই শব্দের মধ্যে কি মুক্তাদি শব্দ আছে? নেই। তাহলে মুক্তাদিকে কেরাত পড়তে হবে, এই হাদিস দিয়ে দলিল কিভাবে হয়? হাদিসে তো মুক্তাদির কথা নেই, এ তো আপনাদের পক্ষ থেকে আপনারা বাড়াইয়ে বলতেছেন। তো হাদিসের উপরে নিজেরা বাড়াইলেন, এরপরও আল হাদিস রয়ে গেল। এবারে বুঝার বিষয়, তাহলে হাদিস কার ব্যাপারে আল্লাহ রাসূল বলে গেছেন যে একা একা পড়বে কিন্তু ইমাম হবে, তার জন্য বলে গেছেন ফাতিহা ছাড়া নামাজ হয় না? কি দলিল? সাহাবী শরীফে হাসান সূত্রে হাদিস বর্ণিত, মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমামে লাহু খেরাত, যে ব্যক্তির ইমাম থাকবে ইমামের কেরাত, ইমামের কেরাতই ওই মুসল্লির কেরাত হিসাবে পরিগণিত হবে, মুসল্লিকে ভিন্ন করে কেরাত করতে হবে না। তো ইমাম পড়া মানে মুসল্লির পড়া, অতএব সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এর উপরে আমাদেরও আমল হয়ে গেছে, ইমাম পড়েছে এটাই আমরা করেছি। যেমন এখানে আপনারা ধরুন 10,000 মানুষ আছেন, যদি মাননীয় মেয়র সাহেবের কাছে একটি দরখাস্ত নিয়ে যান যে আমাদের এই কাজটি করে দিতে হবে, সেখানে গিয়ে কি কথাবার্তা একজনে বলবে না সকলে মিলে? একজন সকলে মিলে কথা বলতে গেলে এটা কথা হবে না, মিছিল হবে। তো মিছিল হবে, মেয়র সাহেব বলবেন যে এরা খেত থেকে উঠে এসেছে, আদব লেহাজ বোঝে শোনে না, এদেরকে এখান থেকে বের করো, আপনার দরখাস্ত মঞ্জুর হওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, এই যে একজনে কথাবার্তা বলবেন, এই কথাকে শুধু একজনের হবে না, আপনাদের সকলের হবে, সকলের হবে। অতএব ইমাম সূরা কেরাত পড়া মানে সকলের পক্ষ থেকে পড়া হয়ে গেছে, ভিন্ন মুসল্লিদের আর করতে হবে না। এর পরের নম্বর, ইমাম দালিন বলার পরে মুসল্লি আমিন বলবে জোরে না আস্তে, আমরা বলি আস্তে, আহলে হাদিস ভাইয়েরা বলেন জোরে। আমাকে একখানে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমিন জোরে বলা কি? তা আমি একটু মজাক করে বললাম যে আমিন জোরে বলা জিনে ধরার আলামত,
এটা আবার কেমন কথা? একটা ঘটনা ঘটেছে নোয়াখালী, এক বেটা এক মসজিদে গিয়ে, এখানে জীবনে কোনোদিন আমিন জোরে হয়নি, মানুষের অভ্যাস নেই, হঠাৎ জোরে সরে আমিন বলছে। পার্শ্ববর্তী মুসল্লি মনে করছে বোধহয় জেনে ধরছে না চিৎকার দিল কেন, নামাজ থুই একে আঞ্জা করে ধরছে। ভাই তোমার কি হয়েছে? আমি সুন্নতির উপরে আমল করেছি, দুজনের তো নামাজ শেষ। তো এক বেটা শুনেছে মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব পাওয়া, হাদিসে আছে। এখন মেসওয়াক খরিদ করছে, খরিদ করার সময় মেসওয়াক থাকে একটু লম্বা, আগা মাথা কেটে এক বিগত করতে হয়, এখন কাটতে গেলে একটু মায়া লাগে, পয়সা দিয়ে খরিদ করেছি কেটে ফেলে দিব। আচ্ছা ঠিক আছে লম্বায় থাকুক, আস্তে আস্তে ক্ষয় হতে হতে এক বিগত হবে। লম্বা মেসওয়াক মেসওয়াক করে পকেটে রেখে এসে নামাজে দাঁড়িয়ে গেছে। যেহেতু মেসওয়াক একটু বেশি লম্বা, পকেটের ভিতরে পুরোপুরি ঢোকে না, মেসওয়াকের আগা বাইরের দিকে। পাশে আরেক মুসল্লি লুঙ্গি পরিহিত অবস্থা নামাজ পড়তেছে, মেসওয়াকওয়ালা মুসল্লি সেজদা থেকে উঠার সময় তার মেসওয়াকের আগা ও লুঙ্গির মধ্যে আটকা পড়ে, এক টানে লুঙ্গি নিয়ে উঠলি। এই বেটা নামাজ টামাজ ছেড়ে সাতর খুলে গেলে তো নামাজ হয় না, এই মিয়া তুমি কি করলা? ওইটা আমার সুন্নত। তো তোমার সুন্নতের গুদায় যে আমার ফরজ শেষ হয়ে গেল, এখানেও এই বলে জোরে আমিন বলে, তো এটা সুন্নত। এই সুন্নতের গুদায় তো হেরো ফরজ শেষ, এরো ফরজ শেষ। এইটা এইটা জিনে ধরার আলামত হবে না তো কি হবে? এবারে একটু হাদিস দিয়ে বুঝার চেষ্টা করি যে আসলে জোরে বলবো না আমিন বলবো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে মুসল্লিদেরকে আমিন জোরে বলতে বলেছেন এ কথা প্রমাণিত নয়। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইমামত করতেছিলেন, তিনি দোয়ালিন বলার পরে মুসল্লিরা জোরে আমিন বলছেন। হাদিসটি বুখারী শরীফে উল্লেখ আছে, তবে সূত্র সহকারে নয়, সূত্রবিহীন অবস্থায়। বুখারী শরীফে হাদিস দুই ধরনের থাকে, এক প্রকার হাদিসকে বলা হয় মুসনাদ, সনদ তথা সূত্র সহকারে, আরেক প্রকার হাদিস সূত্রবিহীন অবস্থায়, একে বলে তাআলিক, এভাবে জিকির করা হয়। এই হাদিসটিও তাআলিকান, সূত্রবিহীন অবস্থায় উল্লেখ করা আছে। এই হাদিসের ব্যাপারে আহলে হাদিস ভাইয়েরা যাকে ইমাম মনে করেন, কথায় কথায় যার উদ্ধৃতি পেশ করেন, মরহুম নাসিরউদ্দিন আলবানি, উনি বলেন যে এই হাদিসটি এত দুর্বল দলিলযোগ্য নয়। অতএব এখানে হাদিস দুর্বল না সবল এই নিয়ে আমাদের আর কথাবার্তা বলার প্রয়োজন থাকে না, যেহেতু ওনাদের ইমাম সাহেবে বলে দিয়েছেন দুর্বল দলিলযোগ্য নয়। দুই নম্বর কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোরে বলেছিলেন কি না? এখানে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি ছিল ইয়ামান, জমিদারের ছেলে, মদিনায় যাওয়ার পর দেখলেন যে আসলে ভাড়া 20 টাকা, তাহলে তো আর ঢাকা যাওয়া সম্ভব হবে না, উল্টা কাউন্টারে আসতে যেতে যে রিক্সা ভাড়া দিয়েছিলেন এটাও বেকার গেল, ঢাকা যেতে পারলেন না। আর যদি 20 টাকা পকেটে নিয়ে যান, যে দেখলেন যে ভাড়া আসলে 20 টাকা, তাহলে ঢাকা দেওয়া সম্ভব হবে। আর যদি দেখেন যে ভাড়া 8 টাকা, তাহলেও তো সম্ভব হবে নাকি, তাহলে সম্ভব হবে 12 টাকা পকেটে থাকবে, এই 12 টাকা দিয়ে ঢাকা গিয়ে ডান্সে নাস্তা করতে পারবে। এবারে আসুন, বেহেশতে যাওয়ার ভাষা হলো ভাড়া হলো নামাজ, আর সলাতু মেফতাহুল জান্নাহ, নামাজ ব্যতীত জান্নাতে প্রবেশ করা যাবে না। কাউন্টার হলো আসর মাঠ, যাওয়ার সময় আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ভাড়া এনেছ? জি এনেছি। ভাড়া তো হলো নামাজ, তারাবিও তো নামাজ, তারাবি নামাজও সাথে আছে? জি আছে। কয় রাকা? 8 রাকা। যদি আমার আল্লাহর দৃষ্টিতে বাস্তবে 20 টাকাতে হয়ে থাকে আর এর কাছে আছে 8 রাকা, বাকি 12 রাকাতের অভাব, আল্লাহ পাক কি বলবেন? সেই দিকে যাও, বাম দিকে কি? এরপরে আর আমাদেরকে যদি জিজ্ঞেস করেন বেহেশতের ভাড়া নামাজ এনেছ? জি এনেছি। তারাবি এনেছ? জি এনেছি। কত রাকাত? 20 টাকা। যদি বাস্তবে 20 টাকাতেই হয়ে থাকে তো বলবেন ঠিক আছে এদিকে যাও, কাউন্টার ফ্রি, তুমি যেতে পারো, এবারে ভাড়া আছে। আর যদি 8 টাকাতে হয়ে থাকে তাও যেতে পারবো, বাকি যে 12 রাকাত উদ্বৃত্ত থাকবে এটা দিয়ে বেহেশতে ডান্সে নাস্তা করা যাবে। এবারে আসুন হাদিস কি বলে,
ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ হাসান সূত্রে হাদিস বর্ণনা করতেছেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবি পড়েছেন 20 টাকা, এই হিসাবে আমরা 20 টাকা পড়ি। এই হাদিসটি পেশ করলে আহলে হাদিস ভাইয়ারা বলেন যে হাদিসটি জাল এবং বানাওয়ার, অতএবের উপরে আমল করা যাবে না। এখানে আমাদের প্রশ্ন থাকবে, জানাজার নামাজে আহলে হাদিস ভাইয়ারা সুরায় ফাতেহা পড়েন, এমনকি জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে একদিন প্রশ্ন করা হয়েছিল, জনাব জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়া কি? উনি জবাব দিলেন, জানাজা মানেই ফাতেহা। ওনার জবাবের শব্দ হলো জানাজা মানেই ফাতেহা, তার মানে ফাতেহা পড়ে দিলে জানাজা হবে, ওযু থাকুক আর না থাকুক, চার তকবীর দেন আর না দেন, এটা দেখার বিষয় নয়, ফাতেহা পড়তে হবে। আচ্ছা, এই সুরায় ফাতেহা পড়ার কথা জানাজা নামাজে হাদিসে আছে, তিরমিজি শরীফে আছে, আমরা অস্বীকার করি না। কেউ যদি দোয়ার নিয়তে সানার নিয়তে সুরায় ফাতেহা জানাজার নামাজে পড়ে পড়া যায়, কিন্তু কেরাত নিয়তে পড়লে মাকরুহে তাহারিমি। এবারে বুঝার বিষয়, তিরমিজি শরীফে এই হাদিসটি যেই সূত্রে বর্ণিত, এই সূত্রটি হুবহু ওই সূত্র যেই সূত্রে তারাবির নামাজ 20 রাকাতের হাদিস বর্ণিত, কোনো ব্যাসকম নেই। এখন তারাবির বেলায় গেলে যদি এটা জাল হয়, তো জানাজার বেলায় আসলে কেন জাল হবে না? জানাজার বেলায় আসতে যদি ফাতেহা পড়া ফরজ হয়, তো তারাবি কেন 20 রাকাত পড়া যাবে না? এই হাদিসের আলোকে তো আমরা ওনার বাসায় বলতে পারি তারাবি মানেই 20 রাকাত। উনি যখন বলেন জানাজা মানেই ফাতেহা, তা আমরাও বলতে পারি তারাবি মানেই 20 রাকাত। ভাই আসলে উজানির মহতারাম জনাব মৌলানা একরামুল হক সাহেব উনি অপেক্ষায় আছেন, শুরুও করছিলেন, আমার আবার আরেকখানে যেতে হবে তাড়াগুড়া, তার সময় কিছু বেশি হয়ে গেছে, আপনাদের কাছে ওনার কাছে আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝে সহি আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।